সুন্নত ও নফল নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি? সুন্নত এবং নফল একই নিয়ম, এখানে কি পার্থক্য হবে? শুরু করবেন আপনি যখন নিয়ত করবেন, ফরজ না, ফরজ যে নামাজটা না সেটাকে নফল বলা হয়, আর যদি সেটা সময়ের সাথে সম্পৃক্ত হয় বা কোনো ইবাদতের সাথে সম্পৃক্ত হয় তখন সেটাকে সুন্নত বলা হয়। যেমন ধরেন যে পাঁচ ওয়াক্ত নামাজের আগে পিছিয়ে যে নামাজগুলো রয়েছে এগুলিকে সুন্নত বলা হয়, যদি এগুলো কমন নাম হচ্ছে কি নফল। তারপরে যেমন ধরেন যে চাশতের নামাজ এটাও সুন্নত, তাহাজ্জুদের নামাজ এটাও সুন্নত, তাহিয়াতুল মসজিদ এটাও সুন্নত। হ্যাঁ, কিন্তু সাধারণত যেই নামাজের কোনো কারণ নাই এমনি আপনি পড়ছেন এটাকে নফল বলা যেতে পারে। তো নফল এবং সুন্নত এর হুকুম একই, শুধুমাত্র নামের পার্থক্য আপনার এটা কোথা থেকে বা কোন জায়গার সাথে সম্পৃক্ত সেই সম্পৃক্ততার কারণে তার নামে পার্থক্য আর কি। তো এগুলি আদায় করার ক্ষেত্রে আপনি নফলের নিয়ত করেন, সুন্নতের নিয়ত করেন, কোনো অসুবিধা নেই, সবই আপনার জন্য জায়েজ আছে। কিন্তু নিয়ত তো আমরা আগে বলেছি যে নিয়ত অন্তরে হতে হবে, মুখে নিয়ত করার কোনো সুযোগ ইসলামে নাই। কবির হোসেন প্রশ্ন করেছেন যে হায়েজ বন্ধ করে রোজা রাখা যাবে কি? দেখুন, হায়েজ বন্ধ করাটা এটা প্রকৃতি বিরোধী বা আল্লাহ তাআলা যে সৃষ্টির যে নিয়ম সেটা কিন্তু বিরোধী, এবং এই বিরোধিতা করলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে ব্যাপারে আপনি নিশ্চিত? এর জন্য ওলামাগণ বলেন যে হায়েজকে বা ঋতুকে তার নিয়ম মোতাবেক চলতে দেওয়াটাই হচ্ছে আল্লাহর হেকমতের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর জন্য এটা এই জায়গাতে কল্যাণ রেখেছেন বলে প্রতি মাসে মাসে এই ঋতুস্রাবটা দিয়ে থাকেন। তো যদি এখানে কোনো কল্যাণ না থাকতো তিনি সেটা দিতেন না। অতএব এবং তিনি এটাও ইচ্ছা করলে করতে পারতেন যে রমজান মাস আসলে এই ঋতুটা বন্ধ করে দিবেন, তারপরে যাতে করে সে ঠিকমতো রোজা রাখতে পারে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এটা নিয়মটা দিয়ে রেখেছেন, অতএব আল্লাহর নিয়মটাকে মেনে নেওয়াটাই হচ্ছে উত্তম। হ্যাঁ, কিন্তু ওলামাগণ বলেছেন যে কোনো কারণে যদি কোনো নারী ঋতু বন্ধ করে এবং তার শরীরে কোনো ক্ষতি হবে না এরকম নিশ্চিত থাকে, তাহলে সে ঋতু বন্ধ করে রোজা রাখতে পারে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। অথবা ওমরায় গেল, ওমরা করলো, হজে গেল, হজ করলো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আলা। তারাবির নামাজ 8 রাকাত পড়লে কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কোনো অসুবিধা নাই। তারাবির নামাজ যদি আপনি 8 রাকাত পড়েন তাহলে এটা হয়ে যাবে, বরং এটাই উত্তম, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাতের বেশি প্রমাণিত হয়নি। যদিও সাহাবিদের থেকে কোনো কোনো রেওয়ায়েতে বর্ণনার কথা পাওয়া যায় এবং পরবর্তী জামানার ওলামারাও এই মন্তব্য করেছেন পাওয়া যায়, এজন্যে 8-এর বেশি যদি কেউ পড়ে আমরা বলি না যে নাজায়েজ কাজ করছে, এবং তার জন্য এটা জায়েজ, সে করতে পারে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই যেহেতু ওলামাগণ এর পক্ষে আছেন। কিন্তু কোনো মানুষ যদি 8ই পড়ে এবং 8কেই যথেষ্ট মনে করে তাহলে এটা তার জন্য অধিক উত্তম হবে বলে আমি মনে করি, আল্লাহ তাআলা আলাম।